ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসটা নিব। তোমরা তোমাদের নৈতিক শিক্ষা বইটা খুলবে। আমরা গত ক্লাস কয়েকটা ক্লাস দিয়েছি, তোমাদের প্রথম অধ্যায় থেকে আলোচনা করেছি। আজকে প্রথম অধ্যায়ের পাঠ 4 আলোচনা করব। তোমাদের বইয়ের 8 পৃষ্ঠায় পাঠ 4 শিরক আছে, শিরক সম্পর্কে আমরা আজকে এই ক্লাসটিতে জানবো। তোমরা গত ক্লাসে কুফর সম্পর্কে পাঠ 3 কুফর সম্পর্কে জেনেছ, আজকে তোমাদের জন্য আমি শিরক সম্পর্কে আলোচনা করব। শিরক মূলত হলো, শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা বা কাউকে কারোর সাথে তুলনা করা। মূলত এখানে ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। অপর কোনো কিছুকে আল্লাহ তাআলার সমতুল্য বা সমকক্ষ মনে করাও শিরক। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। তাহলে শিরক সম্পর্কে মূলত আমরা জেনেছি যে শিরক অর্থ আল্লাহর সাথে কাউকে তুলনা করা বা সমকক্ষ বা সমান মনে করা, মূলত তাকেই শিরক বলা হয়। আর যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয়। শিরক হলো তাওহিদের বিপরীত। তাওহিদ হলো একত্ববাদ, মানে আল্লাহকে এক মনে করা, মূলত হলো তাওহিদ, একত্ববাদ। আর শিরক হলো কারোর সাথে তুলনা করা বা অন্য কাউকে কারোর সাথে সমান মনে করা। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, এরূপ বিশ্বাসকে তাওহিদ বলা হয়। পক্ষান্তরে শিরক হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা কিংবা কাউকে আল্লাহর সমপর্যায়ে মনে করা। শিরক প্রধানত 3 প্রকার। আল্লাহ তাআলার সত্তার সাথে শিরক, যেমন আল্লাহ তাআলার পিতা, পুত্র কিংবা স্ত্রী আছে, এরূপ বিশ্বাস করা। তাহলে মূলত শিরকের প্রথম যে প্রকারটা আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার সত্তার সাথে শিরক করা, মানে কাউকে তুলনা করা, যে আল্লাহ কারো পিতা বা তার কোনো পুত্র আছে, এই জিনিসগুলোকে বিশ্বাস করা, মূলত শিরকের প্রথম যে প্রকার। দ্বিতীয়টা হলো আল্লাহ তাআলা গুণাবলীকে বলিতে অংশীদার সাব্যস্ত করা, যেমন আল্লাহ, যেমন সৃষ্টিকর্তা একজন না মেনে একাধিক সৃষ্টিকর্তা বিশ্বাস করা। তা নাউজুবিল্লাহ, আমরা মূলত জানি যে আমাদের সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, তিনি মহান আল্লাহ, এবং তার সাথে তাকে এক সৃষ্টিকর্তা হিসেবে একা মানাই, মূলত একা মানাটাই হলো আমাদের কর্তব্য। কিন্তু তার সাথে একাধিক সৃষ্টিকর্তা মানাটাই হলো শিরকের পর্যায়ে পড়ে। তাহলে দ্বিতীয় গুণাবলীটা হলো আল্লাহ তাআলার গুণাবলীতে অংশীদার সাব্যস্ত করা কাউকে। আর 3 নম্বরটা হলো আল্লাহ তাআলার ইবাদতে শিরক করা। আমরা জানি একমাত্র ইবাদতের মালিক হলেন মহান আল্লাহ। তাহলে আল্লাহর সাথে ইবাদতে শিরক করা হলো শিরকের অন্যতম অংশ, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত না করে অন্য কারো ইবাদত করা, যেমন অগ্নি ও মূর্তি পূজা করা। তাহলে শিরকের সম্পর্কে আমরা জানতে পেরেছি, শিরকের প্রকারভেদ সম্পর্কে আমি জানতে পেরেছি, শিরকের কুফল ও পরিণতি সম্পর্কে জানব। শিরক হলো জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই শিরক চরম জুলুম, সুরা লোকমান আয়াত 13। তাহলে সুরা লোকমানে আল্লাহ আয়াত 13-তে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, নিশ্চয় শিরক হলো চরম জুলুম, শিরকের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করা মানুষ। কেননা আল্লাহ তাআলাই মানুষের একমাত্র স্রষ্টা, সকল ইবাদত ও প্রশংসা লাভের হকদার তিনি। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত করে, ফলে আল্লাহর সাথে চরম অন্যায় করা হয়। অন্যদিকে শিরক মানুষের মর্যাদা হানিদায়ক কর্মকর বটে। কেননা আল্লাহ, মানুষ হলো সৃষ্টির সেরা জীব, বা আশরাফুল মাকলুকাত বলা হয়। আল্লাহ তাআলা সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, অথচ মুশরিকরা শিরকে লিপ্ত হয়, অন্য সৃষ্টির কাছে মাথা নত করে, ফলে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এই জন্যই কোরআন মাজিদে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। শিরকের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করবেন না। মূলত আল্লাহ তাআলা অন্য সব কিছুই ক্ষমা করবেন, কিন্তু আল্লাহর সাথে কাউকে শিরক করাকে তিনি ক্ষমা করবেন না। তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করবেন না, তা ব্যতীত অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন, সূরা আন-নিসা আয়াত 116।
তাহলে আমরা শিরক ও এর কুফল সম্পর্কে ভালোভাবে জানবো ও সর্বদা এই জঘন্য গুনাহ থেকে বেঁচে থাকবো, এবং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শিরকের আত্মীয় স্বজনকে শিরকের কুফল এবং শোচনীয় পরিণতি সম্পর্কে সতর্ক করবো। তাহলে আজকে এই অধ্যায়ে তোমরা শিরক সম্পর্কে জেনেছ, শিরকের প্রকারভেদ সম্পর্কে জেনেছ, শিরকের কুফল ও পরিণতি সম্পর্কে তোমরা জেনেছ, এবং শিরক কি কি কাজ করলে শিরক হয় তার একটি তালিকা তোমরা বাসায় চাইলে প্রস্তুত করতে পারবে, এবং শিরক পরিহার করার উপায় সমূহ বর্ণনাও নিজেরাও করতে পারবে। তাহলে আজকের মতো এই ক্লাসে তোমাদের শিরক সম্পর্কে তোমাদের আলোচনা করলাম, তোমরা বাসায় এই পাঠটি ভালো মতো অনুশীলন করবে এবং নিজেরা ভালো মতো এটা নিয়ে একটা একটা কারণগুলো বিভিন্ন রকম শিরকের পরিণতি এবং নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে সেটা আলোচনা করতে পারো, বন্ধু বান্ধবের সাথেও আলোচনা করতে পারো। তাহলে তোমরা এই অধ্যায়টি বাসায় ভালো মতো পড়বে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।